হ্যালো টোনা পল, হেলদি আসছে? না, আমার এখানে কোয়ালিটিটা বাড়ানো নেই। একটু এটা উল্লেখ করে দাও, উঁচু করো তো। স্ট্যান্ডটা স্ট্যান্ড কারোর কমেন্টস শো করছে না, ঠিক আছে? একটু হাই হ্যালো লেখো যারা জয়েন করেছো, আমি একটু দেখি কমেন্টটা কিভাবে শো করা যায়। হাই দি, শরীর কেমন? এই তো তানিমার কমেন্ট শো করেছে, খুব ভালো আছি তানিমা, একদম ফিট। শাড়িটা খুব সুন্দর, কি শাড়ি দি তনিমা। শাড়িটা রয়েছে বেনারসি সিল্ক, ঠিক আছে? এটা মানিপুরি বেনারসি সিল্ক রয়েছে, একটা মানে ডুয়াল কন্ট্রাস্টের রয়েছে। শুধু তনিমা আছে যে শো করছে, আর কিন্তু কারো কারণে শো করছে না, ঠিক আছে? তারা আওয়াজটা একটু বন্ধ করলি। হাই, গুড ইভিনিং সোনালি। এবার ঠিক আছে, এবার সব ঠিক আছে, কামেন্টস আসতে শুরু করে দিয়েছে। হাই দি, কেমন আছো? রোজ দিনের মতো আজকে খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ ডোনা, থ্যাংক ইউ ডোনা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ যারা লাভ দিচ্ছে, লাইক দিচ্ছে, থ্যাংক ইউ। হ্যালো মল্লিকা, আচ্ছা শাড়িটা কিন্তু একদম ইউনিক কনসেপ্টের একটা শাড়ি রয়েছে, নিজেরাই দেখো, দেখলে বুঝতে পারবে, একদম অন্যরকম একটা কালেকশন, মানে এত সুন্দর। এটার ভেতরে গোল্ডেন জারি আর সিলভার জারি দুটো টোনই কিন্তু রয়েছে, আমি দেখাবো। এটার প্রচুর কালার অপশনস আজকে ভাবে বলেছিলাম, পুজোর স্পেশাল ধামাকা অফার আজকে রয়েছে। ধামাকা কালেকশন থাকবে আমার সাথে, সাথে থাকবে তোমাদের যে শাড়িটা আমি বলেছিলাম দেখাবো, শিফন, ঠিক আছে? একটা একদম নমিনাল রেঞ্জ, বাট ভীষণ সুন্দর। পুরো শাড়িটা তোমার প্রিন্টের উপরে রয়েছে, হালকা উইভিং থাকবে, হালকা পার থাকবে, সেই হিসেবে রয়েছে। শাড়িটা খুব সুন্দর, থ্যাংক ইউ ডোনা, কি শাড়ি পরেছো, খুব মিষ্টি লাগছে, থ্যাংক ইউ মল্লিকা দি। শাড়িটা মণিপুরি বেনারসি সিল্ক রয়েছে, ঠিক আছে? হাই সোনালিকা দি, হ্যালো পাপিয়া, পাপিয়া রয় সাহা, হাই। আচ্ছা, আমার শাড়িটা দেখাতে স্টার্ট করি, সব অডিও ভিডিও সব ক্লিয়ার আছে কিনা একটু জানাও তো। আচ্ছা,
দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হাই দি, হ্যালো শিলা। তোমাদের আজকে একটা জিনিস দেখাবো, হ্যাঁ, এভরিথিং ইজ ক্লিয়ার, ওকে ওকে, থ্যাংক ইউ পাপিয়া রয় সাহা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তোমাদের একটা জিনিস দেখাবো, শাড়িটা দেখিয়ে নিই, দেন দেখাচ্ছি। আমার একটা ট্যাটু হয়েছে আজকে, ঠিক আছে, মানে উইদাউট পেন একটা ট্যাটু হয়েছে, দেখাবো। সেটা মানে আমার বাড়ির যে লোক রয়েছে সেই বানিয়ে দিয়েছে, আমার হাজবেন্ড বানিয়ে দিয়েছে, দেখাচ্ছি ট্যাটুটা, ঠিক আছে। দেখে নাও, এই থাকবে একটা মাস্টার ইয়েলো কালারের একটা পা, আর এটা থাকছে তোমার সিলভার জারি উইভিং এ। কাছ থেকে একটু দেখাই জিনিসটা, দেখো এই থাকবে পাড়টা, পুরোটা মাস্টার ইয়েলোতে রয়েছে। এটা সিলভার জারি গোল্ডেন টিন্ট একটা পাড় রয়েছে, ডিজাইন রয়েছে। আরেকটা ডিজাইন দেখো, যেটা ফুল বডিতে থাকবে সেটা কিন্তু গোল্ডেনে রয়েছে, ঠিক আছে। গোল্ডেন আর সিলভারের একটা অন্যরকম কম্বিনেশন করে বানানো রয়েছে পুরো শাড়িটা। আমি এইভাবে একটু ছেড়ে দিই, তাহলে পুরো লুকটা দেখতে পাবে। এই থাকবে শাড়িটা, এই থাকবে আঁচল, ঠিক আছে। একটা ব্লাউজ পিস পাবে মাস্টার ইয়েলো কালারে, সাথে থাকবে এইভাবে জারি পাড়। এগুলো পুরো সফট জারি উইভিং এ রয়েছে। মেটেরিয়ালটা রয়েছে মণিপুরি বেনারসি সিল্ক, ঠিক আছে। আমাদের এখানকার বেনারসি সিল্ক প্রচুর দেখেছে, এটা মণিপুরি রয়েছে, ভীষণ স্টাইলিশ প্যাটার্নে করা। কালার কম্বিনেশনগুলো খুব ব্রাইট, ঠিক আছে, দারুণ লাগছে তোমার। তুমি হাতে ট্যাটু করেছো দি? হ্যাঁ, এটা ট্যাটু না গো, পেন দিয়ে, দেখো পেন দিয়ে করে দিয়েছে, তাই তোমাদের দেখাবো বলে বলেছিলাম। দেখে না কেমন লাগছে বলো, তাহলে এটাকেই পার্মানেন্ট করে ফেলবো, কিছু দিয়ে না, মার্কার দিয়ে, ঠিক আছে। অত ব্যথা আমি সহ্য করতে পারি না, এটা হচ্ছে আমার প্রবলেম। লাগছে তোমার, থ্যাংক ইউ, ভেরি বিউটিফুল, থ্যাংক ইউ শেখ সুদি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ রেশমি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ রজনী, থ্যাংক ইউ রজনীদি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমার শাড়ির এবার কালার দেখাবো। আমার শাড়িটার প্রাইস রয়েছে 2500, ঠিক আছে। এটা মণিপুরি বেনারসি সিল্ক রয়েছে, একদম ইউনিক কনসেপ্টের একটা শাড়ি, একদম মানে আলাদা রকমের একটা জিনিস। চলো নেক্সট কালারে চলে যাই, সেটাই করছি। আচ্ছা এটার পরে কিন্তু আমি শিফনটা দেখিয়ে দেবো, ঠিক আছে। তারপর বেনারসি মানে ব্রকেট কাঞ্জিবরমের ধামাকা দেখাবো। পিকচারে তো দেখেই নিয়েছিলে, এইবার যারা যারা মানে ধামাকাটা দেখতে চাও তারা তারা দেখতে থাকো। আচ্ছা প্রাইস রয়েছে 2500। হাই বর্ণালী দি, অনেকদিন পর দেখলাম তোমায়, হ্যালো আনন্দিতা, কেমন আছো বলো। নেল গুলো কেটেছো কেন? ইচ্ছা আছে পুজো একটা নেল এক্সটেনশন করাবো, তাই অনেকদিন ধরে ভাবছি যে নেল গুলো কেটে ছেটে পরিষ্কার করে ফেলি, নতুন নেলস আসবে সেই জন্য তার অপেক্ষায়, ঠিক আছে। আমার ছেলেও দারুণ ট্যাটু করে দেয়, হ্যাঁ দারুণ, তাই তাহলে বলবে মিমিকেও করে দিতে, বাহ সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ডোনাদি, থ্যাংক ইউ সো মাচ। চলো নেক্সট কালারে চলে যাচ্ছি, এটার প্রাইস রয়েছে 2500। এটার অলরেডি স্ক্রিনশট এসে গেছে, যে স্ক্রিনশট পাঠিয়েছো তাকে আমি মেসেজে রিপ্লাই দিয়ে দিয়েছি, কনফার্মেশন চলছে, তো চলতে থাকবে, ঠিক আছে। কনফার্মেশন চলতে থাকবে, ইনস্ট্যান্ট বুকিংয়ে কিন্তু তোমরা ফ্রি শিপিং পাবে, ঠিক আছে। ইনস্ট্যান্ট বুকিং চলতে থাকছে, ঠিক আছে, পেমেন্ট করতে হবে না, জাস্ট কনফার্ম করতে থাকো, এই থাকবে তোমার শাড়িটা, ঠিক আছে। ইনস্ট্যান্ট বুকিং মানে কিন্তু এটা না যে এখনই তোমাদেরকে পেমেন্ট করতে হবে, তোমরা ইনস্ট্যান্ট মানে ছবি পাঠাতে থাকো, তারপর কনফার্মেশন, তারপর তোমাদের পেমেন্ট, ঠিক আছে। চলো নেক্সট কালারে চলে যাচ্ছি, এই থাকবে কালার, দেখে নাও, প্রত্যেকটা কন্ট্রাস্টে থাকবে, ঠিক আছে, প্রত্যেকটা কন্ট্রাস্টে থাকবে। আর 2000-এর ওপরের পারচেজে কিন্তু সবাই গিফট পাবে, সবাই, সেটা যে যেমন পারচেজ করবে তার উপরে গিফটের জিনিসটার এ থাকবে, কিন্তু সবাই গিফট পাবে, পুজো স্পেশাল এটা অফার, ঠিক আছে। দেখে নাও, এটা রয়েছে ডিপ ফুসিয়া পিঙ্ক কালার বলতে পারো, তার সাথে ব্লু কম্বিনেশন রয়েছে, নেভি ব্লু কম্বিনেশন, অসম্ভব সুন্দর শাড়িগুলো, প্রত্যেকটা কালার তোমাদের খুব ভালো লাগবে। আমি দেখাচ্ছি, কালারটা কিন্তু ফুসিয়া পিঙ্ক বললেও ভুল হবে, অনেকটা দুধে আলতা পিঙ্ক যেমন হয় না, ঠিক সেরকম কালারটা, তোমরা নিজেরা দেখো তাহলে নিজেরা বুঝতে পারবে। আর সিলভার জারি আর গোল্ডেন জারি এত সুন্দর একটা কম্বাইন করে বানানো হয়েছে। এই থাকবে আঁচল পোর্শনটা, এই থাকছে বডিটা, ঠিক আছে। প্রাইস রয়েছে 2500, কেমন লাগছে পুজো কালেকশন বলো। তুমি কি ট্যাটু করিয়েছো? না না, ট্যাটু করাইনি, ওটা পেন দিয়ে আঁকাবো। তোমার শাড়ির কী কালার আছে? হ্যাঁ স্বাগত, দেখাচ্ছি। হাই বর্ণালী, লুকিং গর্জিয়াস, থ্যাংক ইউ পম্পাদি, থ্যাংক ইউ সো মাচ, কেমন আছো?
সুমিতা চক্রবর্তী খুব ভালো আছি, ভালো আছি গো, তুমি কেমন আছো? লুকিং অসাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দেখো, যে শাড়িটা দেখাচ্ছি দেখে নাও, ভীষণ সুন্দর কি শাড়ি, এটা মণিপুরি বেনারসি সিল্ক, ঠিক আছে? একদম ইউনিক কনসেপ্টের একটা শাড়ি, পুরো সিলভার আর গোল্ডেনের মিক্স আপ করা রয়েছে। দেখো পাড়ের কাজটাই পুরো গোল্ডেন, তারপর থাকছে একটা সিলভারের টোন, মিডলটা থাকছে গোল্ডেনে, দারুণ না শাড়িটা? দেখো এই থাকবে তোমার দুভে আলতা কালারের সাথে কম্বিনেশনে, নেভি ব্লু কালারে থাকবে আঁচলটা। এবার ব্লাউজ পিসটা দেখাতে পারবো, আমার ব্লাউজ পিসটা তো দেখাতে পারিনি, দেখে নাও। ফুল জারি এইভাবে উইভিং করা রয়েছে, পুরো শাড়িটা একটু দেখাই এবারে। এই থাকবে শাড়ির আঁচলটা, আমার খুব ভালো লেগেছে শাড়িটা, একদম নতুনত্ব। এই থাকবে ফুল শাড়িটার ওয়ার্ক করা, ঠিক আছে? কোথাও দেখো গ্যাপিংস নেই। আচ্ছা ব্লাউজ পিসে চলে আসি, ব্লাউজ পিসটা কিন্তু আঁচলের সাথে কন্ট্রাস্ট করা পাবে, আমারটার সাথে কিন্তু তোমরা মাস্টার্ড ইয়েলো কালারের ব্লাউজ পাবে, এই থাকবে ব্লু কালারের ব্লাউজ পিস, ঠিক আছে? বিপির হাতা এইভাবে একটা স্লিভসে ওয়ার্ক করা পাবে, প্রাইস রয়েছে 2500, ঠিক আছে? নেক্সট কালারে চলে যাচ্ছি, নেক্সট কালার দেখে নাও। এটা রয়েছে তোমার গ্রিনের সাথে মারুন, ঠিক আছে? গ্রিনের সাথে মারুন কম্বিনেশনে তোমরা অনেক সময় অন্যান্য অনেক শাড়ি পেয়েছো, সিকো গাদওয়াল পেয়েছো, নর্মাল গাদওয়াল পেয়েছো, গাদওয়াল সিল্ক পেয়েছো, কাতান বেনারসি পেয়েছো, আজকে দেখো এই শাড়িটাও কিন্তু এত সুন্দর একটা কম্বিনেশন। মোটামুটি কি বলতো, নতুন শাড়ি লঞ্চ হলে অনেক কালারে আসে না, কিন্তু এই শাড়িটা কিন্তু নতুন লঞ্চে প্রচুর কালার দিয়ে দিয়েছে, ঠিক আছে? আরেকটা শাড়ি রয়েছে, যে শাড়িটা তোমরা আগেরবার শুধু একটা কালার পেয়েছিলে, শুধু ইয়ালোতে, শিফন রয়েছে 1850, সেটা কিন্তু আজকে প্রচুর কালারে পাবে, দেখি না। এই থাকবে কালারটা, ঠিক আছে? একদম ডিপ গ্রিনের সাথে ডিপ মারুন, শেয়ার করলাম, থ্যাংক ইউ রেশমিদি, থ্যাংক ইউ সো মাচ। রেশমিদি একজন মানে এরকম একটা মানুষ যাকে কোনোদিন বলতে লাগেনি আমাকে যে শেয়ার করো, তার আগেই শেয়ার করে দিয়েছে, থ্যাংক ইউ রেশমিদি। আচ্ছা হ্যালো শর্মিষ্ঠা, হাই কন্যাশ্রী, হ্যালো ঈশিতা, হাই ঋত্বিকা। আচ্ছা বটল গ্রিনে ফাটাফাটি কালেকশন দিই, থ্যাংক ইউ শিলা, থ্যাংক ইউ সো মাচ। যাদের কালেকশন ভালো লাগবে তারা একটু লাইকটা শেয়ার করে দিও বন্ধুদের সাথে, চাইবো তোমাদের হাত ধরে বর্ণাবুটি আরও এগিয়ে যান, ঠিক আছে? দেখো এই থাকবে তোমার বটল গ্রিন কালারটা, ঠিক আছে? গ্রিন কালার রয়েছে, ডিপ গ্রিন, গ্রিনের সাথে মারুন কম্বিনেশনে রয়েছে, এই থাকবে তোমার লুকটা শাড়ি, ঠিক আছে? প্রাইস রয়েছে 2500, এটা মণিপুরি বেনারসি সিল্ক, ঠিক আছে? এই থাকবে লুকটা, এই থাকবে এটার ব্লাউজ পিস। বিপিটা দেখে নাও, মারুন কালারে বিপি রয়েছে, বিপিতে এইভাবে একটা জারি স্লিভস পাচ্ছ, প্রাইস রয়েছে 2500, ঠিক আছে? খুব সফট ফলিং এর শাড়িগুলো রয়েছে, মানে পরলে ভীষণ আরাম লাগছে, আমি পরে রয়েছি, যেহেতু নতুন কালেকশন নিউ লঞ্চ, তো নিজে গায়ে না পরলে তোমাদেরকে বলতে পারবো না যে ফিলটা কেমন হয়, তো সেই জন্য কিন্তু এটা পরে রয়েছি আমি, এই কালারটা দেখো এবার তোমার। হ্যাঁ বর্ণা, দারুণ কালেকশন, থ্যাংক ইউ অঞ্জনাদি, থ্যাংক ইউ সো মাচ, শেয়ার করে দিয়েছি, থ্যাংক ইউ শিলা, থ্যাংক ইউ বন্ধুদেরকে ট্যাগ করার জন্য দেবজানি। পিপি 2500 কৌশিক দাস, গুড কালেকশন, থ্যাংক ইউ সো মাচ কৌশিক দা, তো প্লিজ শেয়ার করে দিও লাইফটা, বন্ধুদের সাথে ভালো লাগবে আমারও। এই থাকবে তোমার রয়্যাল ব্লু এর সাথে, রয়্যাল ব্লু এর সাথে তুতে, এটা থাকছে তোমার একদম মানে কাঞ্জিবরমের যে কালারটা থাকে না, একদম সেই কালারের কম্বিনেশনে রয়েছে, হাতে দিলে ফিল করতে পারবে, এগুলো একদম সফট উইভিং, একদম সফট উইভিং এ রয়েছে। আচ্ছা আর একটা কথা বলি, ভেতরে যে জারিগুলো রয়েছে দূর থেকে দেখলে হয়তো তোমাদের মনে হবে যে এটা জারি না, অনেক সময় হয় না ফয়েলের যে কাজ করা থাকে সেই ফয়েলের কাজ করা মনে হবে, বাট এগুলো কিন্তু ফয়েলের কাজ করা না, এগুলো কিন্তু পুরোটা প্রিন্টের নেই, পুরোটা কিন্তু উইভিং এ রয়েছে। আমি একটু ব্যাক সাইডটা দেখাই, দেখো পুরো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে কিন্তু উইভিং এ রয়েছে, এত সুন্দর উইভিং এ রয়েছে যে দেখলে তোমাদের হয়তো মনে হবে যে এটা জারি ওয়ার্ক না, এটা জাস্ট মানে একটা সালোয়ারে যেমন আমাদের ফয়েল করা থাকে সেরকম ফয়েল করা, ঠিক আছে? এই থাকবে আঁচল পোর্শনটা, এই থাকছে বডিটা, প্রাইস রয়েছে 2500, কালারটা দেখো জাস্ট তুখর একটা কালার, যে কোনো বয়সের জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা কালার, তুতের সাথে রয়্যাল ব্লু কম্বিনেশন, ঠিক আছে? হাই সুচরিতা, হ্যালো আরাধনা, হ্যালো সায়ন্তনী, হাই নীতা,
কালারটা ভীষণ ভাইব্রেন্ট, ভীষণ ভাইব্রেন্ট। ঠিক আছে, আমি একটু এটা কুচি দিয়ে দেখাই, দেখে নাও। আমি এটার সাথে জাস্ট একটা ডোকরার মতো দেখতে একটা সেট করেছি, এটার প্রাইস 850। তাতেই কত সুন্দর এটা গ্ল্যামারাস মানিয়ে গেছে, প্রচন্ড সাজার এটার সাথে কোনো দরকার নেই। এত সুন্দর কালেকশনটা, নিজের শাড়িটা এতটা গ্ল্যামারাস যে তোমরা হালকা সাজের ওপর দিয়েও কিন্তু মানে মেকআপ করিয়ে নিতে পারো, পুজোর সাজটা এতটা হালকার উপর দিয়েও নিতে পারো, যাতে তারপরেও তোমাদেরকে দারুণ লাগবে। দেখো এই থাকবে আঁচল পোর্শনটা, এই থাকছে বডিটা। প্রাইস রয়েছে 2500। ব্লাউজ পিসটা দেখো পুরো মানে স্কাই তুতে কালারে রয়েছে, একটু ডার্ক তুতে কালারে রয়েছে, প্রাইস রয়েছে 2500। নেক্সট কালার দেখাচ্ছি এই শাড়িটা। আচ্ছা নেক্সট কালার, লাস্ট কালার এই সিরিজের, এটা লাস্ট কালার। ঠিক আছে দেখে নাও, এটা হট পিঙ্ক কালারে রয়েছে, হট পিঙ্কের সাথে নেভি ব্লু। হ্যাঁ এটা রয়্যাল ব্লু না, নেভি ব্লুতে রয়েছে। এটা কিন্তু মানে সব সময়ের জন্য একটা এমন একটা কম্বিনেশন যেটা ভীষণ হট, হট পিঙ্ক শুধু না হট কম্বিনেশন। দেখুন এই থাকবে হট পিঙ্কের সাথে ডার্ক নেভি ব্লু, নেভি ব্লু কালারেরই কিন্তু বিপি পাবে। হ্যাঁ এগুলো প্রত্যেকটা আঁচলের সাথে কন্ট্রাস্ট করেই বিপি রয়েছে। প্রাইস রয়েছে 2500। ওয়েট কিন্তু ভীষণ কম এই শাড়িগুলো, ধরে নাও 500-600, এর বেশি না। ঠিক আছে তো হালকা লাইট ওয়েট শাড়ি, গরমের মধ্যে বা যে কোনো ওয়েদারে তোমরা ওয়্যার করো পরো। আর এটা কিন্তু সিল্ক মেটেরিয়ালের উপরে রয়েছে, বেনারসি সিল্ক, বুঝতেই পারছো তাহলে কতটা সফট কোয়ালিটিতে হবে। আর যে কোনো অকেশনে পরার জন্য কিন্তু একটা বেতনের লুকটা ভীষণ গর্জিয়াস। ঠিক আছে, হ্যালো ঋতুপর্ণা, হাই দেবারতি, হ্যালো গার্গী, হাই সুমু, সবাইকে গুড ইভিনিং। ইয়েলো কালারের কিছু কালেকশন আছে, আমি যেটা পরে রয়েছি সেটা ব্ল্যাকের সাথে ইয়েলো। হ্যাঁ তাছাড়াও আরও ইয়েলো কালেকশন রয়েছে, একটু সাথে থাকো পেয়ে যাবে। ঠিক আছে আচ্ছা, প্রাইস রয়েছে এটা 2500। এটা মণিপুরি বেনারসি সিল্ক, হ্যাঁ মণিপুরি বেনারসি সিল্ক রয়েছে। হ্যাঁ চলো আবার দেখা যাচ্ছে, শরীর কেমন আছে রিয়া? খুব ভালো আছি, আমি একদম ফিট আছি, মানে ভ্যাকসিনেশনটা নেওয়া সবার খুব দরকার, তো সেই জন্য ভ্যাকসিনেশনটা নেওয়া হলো। মানে ভ্যাকসিন নিলে হয়তো সবার মনে হয় টুকটাক একটু একটু মানে একটু শরীরে উইকনেস আসে, বাট এখন একদম ফিট। ঠিক আছে দেখো, ফুসিয়া পিঙ্কের সাথে ব্লু কম্বিনেশন, গোল্ডেন জারির সাথে সিলভার জারির কন্ট্রাস্টের একটা কম্বিনেশন রয়েছে, একদম নিউ একটা কালেকশন। প্রাইস রয়েছে 2500। ঠিক আছে 2500। আচ্ছা ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, খুব সুন্দর একটা ব্লাউজ পিস, রয়্যাল ব্লু কালারের একটা ব্লাউজ পিস রয়েছে, প্রাইস রয়েছে 2500। ঠিক আছে এই থাকবে কালেকশনটা, শেষ করলাম এই কালেকশনটা। প্রত্যেকটা যে কটা দেখালাম, আমি যেটা পরে রয়েছি সেটাও কিন্তু অ্যাভেলেবল, প্রাইস রয়েছে 2500। ঠিক আছে এরকম কিন্তু না যে আমি যেটা পরে রয়েছি শুধু সেটাই সুন্দর আর কোনোটা না, প্রত্যেকটা ভীষণ সুন্দর, সমান রকম সুন্দর। ব্রোকেট কাঞ্জিবরমের পিপি 2500। ঠিক আছে, আচ্ছা আরেকটা কথা বলি, ব্রোকেট কাঞ্জিবরম কিন্তু 10,000 rupees হয়। ঠিক আছে তো যদি কখনো সুযোগ হয় তখনও দেখাবো তোমাদেরকে, এনে তার থেকেও বেশি রেঞ্জের হয়। তো রেঞ্জ কিন্তু ভ্যারি করে সিল্কের কোয়ালিটির উপরে, যারা বায়াররা বা যারা সেলাররা সেল করছে তারা কোয়ালিটি বুঝে দাম রাখছে, তারাও জানে যে তার জিনিসটা সে কতটা দাম রাখতে পারে। ঠিক আছে দি, এরপরে ব্রোকেট কাঞ্জিবরম দেখাবে, হ্যাঁ দেখিয়ে দেবো দেখিয়ে দেবো। তোমাদের জন্য দেখাচ্ছি, তোমরা যেটা বলবে দেখিয়ে দেবো। চলো ব্রোকেট দেখাচ্ছি, হ্যাঁ তারপর শিফন দেখাবো। আচ্ছা আগে শিফনটা দেখিনি, ব্রোকেট প্রচুর কালার আছে। ঠিক আছে তো শিফনটা আগে দেখিনি, অল্প কিছু কালেকশন আছে। আচ্ছা তার আগে আরেকটা জিনিস দেখিনি, দেখে নাও এই একটা কালেকশন রয়েছে যেটা আমার ব্ল্যাকের উপরে রয়েছে, ব্ল্যাকের সাথে রেড, অসম কালেকশনটা, পিক দেখেই অলরেডি অলমোস্ট সব সোল্ড। এটা রয়েছে দেখে নাও,
এই থাকবে, এটা এক্সট্রা পিসেস রয়েছে, ভেবেছিলাম আজকে এটা পরেই লাইভ করব। ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশনে রয়েছে, এটা মণিপুরি রয়েছে, ঠিক আছে, এটাও কিন্তু মণিপুরির কালেকশন রয়েছে, এই থাকবে মণিপুরি কালেকশন। কিন্তু যাই যা বলো মানে নমিনাল রেঞ্জের মধ্যে কিন্তু হিট কম্বিনেশন, কারোর যদি মনে হয় পিওর আইটেম লাগবে না তাদের জন্য কিন্তু এইগুলো ভীষণ সুন্দর। দেখে নাও শাড়িটা, মণিপুরি বেনারসি সিল্ক রয়েছে, ওটাও মণিপুরি বেনারসি সিল্ক, যেটা আমি পরে রয়েছি যেটা এখন দেখাচ্ছি সেটাও মণিপুরি বেনারসি সিল্ক। এটার প্রাইস রয়েছে 1850। যারা ছোট বুটি পরতে পছন্দ করো তারা এই ছোট বুটির কালেকশনটা নিতে পারো। আর একটা কথা বলি, মণিপুরি ব্ল্যাক কালার খুব রেয়ার, ভীষণ রেয়ার। আমি যে কটা পিস পেরেছি তুলে নিয়েছি, ঠিক আছে, মানে যতটা পেরেছি তুলে নিয়েছি, কারণ আমি জানি যে ব্ল্যাক ভীষণ রেয়ার পাওয়া যায় না। তো এই দেখিয়ে দিলাম কালেকশনটা, দেখে নাও ব্ল্যাকের সাথে রেড, প্রাইস রয়েছে 1850, অনলি 1850, ফুল বডিতে জারি ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে। তোমার কলার সেটটা পিপি 850 মানিশা, ব্রোকেট কাঞ্জিবরমের পিপি 2500 দিয়ে পরে ব্রোকেট কাঞ্জিবরম দেখাবে। হ্যাঁ দেখাবো দেখাবো, দেখে নাও ব্ল্যাকটা, এই থাকবে শাড়িটা, এই থাকবে লুকটা, ঠিক আছে। ফুল বডিতে দেখে নাও, এই যে উইভিংটা দেখছো এগুলো কিন্তু পুরো টাচ জারি উইভিং করা রয়েছে। আমি ব্যাকসাইডটা একবার দেখিয়ে দিই, দেখে নাও ফুল জারি উইভিংয়ে রয়েছে মণিপুরি বেনারসি সিল্ক। এত কম প্রাইস, এত অফার প্রাইসে পাবে না, প্রাইস রয়েছে 1850। কোয়ালিটি ভীষণ সুন্দর, সফট বডি হাগিং কোয়ালিটি, দেখে নাও রেড কালারে বিপি রয়েছে, পরলে কত সুন্দর লাগবে শাড়িটা ভাবো একবার জাস্ট দেখো, ঠিক আছে। 1850, 1850, মানে 2000 টাকাও তোমাদের পে করতে হচ্ছে না এত সুন্দর একটা শাড়ির জন্য, ঠিক আছে। চল শিফনটা দেখাই, ফার্স্ট শিফন দেখে নাও, এটা রয়েছে অ্যাশ কালার, দুর্দান্ত একটা কম্বিনেশনে রয়েছে শাড়িটা, দেখাচ্ছি ভেতরের গুলো কিন্তু ফুল মাল্টিতে যাবে, প্রত্যেকটা বিপি বিপি রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা বিপিতে রয়েছে। ওয়েট, হ্যাঁ এটার প্রাইস রয়েছে 1850, 1850। এটা কিন্তু শিফন কোয়ালিটিতে থাকবে, সফট বডি হাগিং একটা শিফন কোয়ালিটি। আমি যে শাড়িটা পরে রয়েছি এটা কিন্তু পাটটা দেখো, এটা কিন্তু ফুল মানে একদম যখন বানানো হয়েছে সেই সময় কিন্তু মানে উইভিং করে বানানো, ঠিক আছে। আর এটা কিন্তু পাড় দুটো আলাদা করে স্টিচ করে বসানো, যেভাবে তোমার ডিজাইনার শাড়িতে বসানো থাকে সেরকম। এই থাকবে তোমার আঁচল পোর্শনটা, এই থাকবে বডিটা, কালারটা দেখো জাস্ট, ঠিক আছে। এই শাড়ির একটা কালারই দেখেছিলে আগে, আজকে প্রচুর কালার দেখাবো, দেখে নাও গায়ের সাথে জাস্ট লেগে থাকছে মাখন, ঠিক আছে, মাখনের মতো একটা শিফন। প্রাইস রয়েছে 1850। ভেতরে দেখে নাও মাল্টি কালার দিয়ে এইভাবে প্রিন্ট করা রয়েছে, একটু সামনে থেকে দেখাই শাড়িটা, প্রাইস রয়েছে 1850। ঠিক আছে প্রাইস রয়েছে 1850, 1850, ফুল শাড়িটা দেখে নাও। আচ্ছা শাড়ির একটু মানে ফলটা দেখানোর জন্য তোমাদেরকে একটু দেখাই, এই থাকবে শাড়ির ফলটা দেখো, কতটা সফট ফলিং এর শাড়িটা রয়েছে, যেহেতু এটা শিফন রয়েছে তাই শিফনের কোয়ালিটি জানোই কতটা বডি হাগিং কোয়ালিটিতে থাকে। এই থাকবে লুকটা, ঠিক আছে, যারা ডেলি ওয়্যার পারপাসের শাড়ি পরো বা যাদের মনে হচ্ছে যে খুব অকেশনাল পারপাসের শাড়ি পরি বাট ভারী শাড়ি একদম পরতে পারি না, তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা কালেকশন। শিফন রয়েছে পুরো শাড়িটা, দেখে নাও মাল্টি কালার দিয়ে এইভাবে কিন্তু প্রিন্ট করা রয়েছে, প্রাইস রয়েছে 1850। এই থাকবে ব্লাউজ পিসটা, ঠিক আছে, বিপিটা দেখে নাও, একটু অন্য ম্যাটেরিয়ালের রয়েছে বিপিটা, ঠিক আছে, সেমি মটকা টাইপের একটা ম্যাটেরিয়াল রয়েছে, সেই টাইপের ম্যাটেরিয়ালে রয়েছে, এই থাকবে বিপির হাতায় স্লিভসে ওয়ার্ক করা, ঠিক আছে, সরিয়ে দিলাম। কেউ যদি চাও কন্ট্রাস্টে বিপি দিয়ে পড়তে পারো, এটার সাথে কন্ট্রাস্ট বিপি বা কোনো ডিজাইনার বিপি কিন্তু আরও বেশি ভালো লাগবে। নেক্সট কালারে চলে যাচ্ছি, নেক্সট কালার রয়েছে পিচ, দুধে আলতা টাইপের পিচটা, হ্যাঁ একদম ফ্যাটফ্যাটে যে পিচ কালার একদম সাদা আসছে সেটা না, কারণ এগুলোর মধ্যে কিন্তু ডুয়াল কন্ট্রাস্ট একটা ডুয়াল টোন থাকে, একটু লাইট একটু ডার্ক মিলিয়ে মিশিয়ে কন্ট্রাস্টগুলো করা থাকে, তাই দেখতে কিন্তু ভীষণ সুন্দর দেখো, এই থাকবে লুকটা, ঠিক আছে, পিচ কালারের ওপরে রয়েছে, এটার আরও কালার পাবে 1850। সবাই একটু কথা বলো, একা একা কতক্ষণ কথা বলবো আমি, নাকি ব্রোকেট দেখায়নি বলে রাগ হলো তাই জন্য কথা বন্ধ হয়ে গেল, বুঝতে পারছি না। দেখো এই থাকবে শাড়িটা,
ঠিক আছে। পিচ শেডের উপরে রয়েছে এইভাবে মাল্টি কালারে দেখো ফ্লাওয়ার করা রয়েছে। প্রাইস রয়েছে কিন্তু এটার 1850 1850, ঠিক আছে। একদম সুন্দর একটা ভীষণ সফট কোয়ালিটির একটা শিফন রয়েছে, প্রাইস রয়েছে 1850। ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, ব্লাউজ পিসটা দেখে নাও। ব্লাউজ পিসটা একটু ডার্ক পিচ কালার, হ্যাঁ ডার্ক পিচ কালার রয়েছে, বলেই দিলাম সেমি মটকা টাইপের একটা গিট গিট টেক্সচারের ব্লাউজ পিসের এটা। আর এই থাকবে বিপির হাতায় স্লিভসে ওয়ার্ক করা। প্রাইস রয়েছে 1850 1850। নেক্সট কালারে চলে যাচ্ছি, এটা রয়েছে তোমার পেস্তা গ্রিন, ঠিক আছে। পেস্তা গ্রিন বলতে পারো বা ইয়েলোর সাথে গ্রিনের ডুয়াল কন্ট্রাস্ট বলতে পারো, মানে একটু ডুয়াল সুতো মিক্স করা রয়েছে। এটার ব্লাউজ পিসটা থাকবে রেডে, কারণ পাটটা কিন্তু রয়েছে রেডে, ঠিক আছে। এই থাকবে কালারটা। আচ্ছা এটার সাথে ইয়েলোকে বুলিয়ে ফেলো না, একটা কিন্তু ইয়েলো আছে। এই থাকবে কালারটা, এটা কিন্তু ইয়েলোর সাথে গ্রিনেরই টোন, তো পেস্তা বলতে পারো কালারটা, পেস্তা গ্রিন। যারা বুকিং করবে একটু পেস্তা গ্রিন বলেই বুকিংটা করো, ঠিক আছে। মন দিয়ে দেখছি, ওকে ওকে, তুমি যে শাড়িটা পরে আছো ভীষণ সুন্দর, থ্যাংক ইউ ঋতুপর্ণা। প্রাইস রয়েছে 2500, এখন যেটা দেখাচ্ছি সেটার প্রাইস রয়েছে 1850, ঠিক আছে। চলো 1850, এটা কিন্তু ইয়েলো না, পেস্তা গ্রিন রয়েছে, হ্যাঁ ইয়েলোর সাথে গ্রিনের ডুয়াল টোন। এই থাকবে তোমার প্রিন্টটা, পুরো শাড়িতে দেখে নাও এইভাবে একটা কাজ যাচ্ছে। এই থাকবে ব্লাউজ পিসটা, ঠিক আছে। প্রাইস রয়েছে 1850 1850, বিপির হাতে এইভাবে একটা স্লিভসে ওয়ার্ক করা রয়েছে। আচ্ছা থার্ড কালার দেখাবো, যে কালারটা নিয়ে তোমার শিফনে যখন আমি নর্মাল মানে উইদাউট পার শিফন দেখিয়েছিলাম, যে কালারটা নিয়ে মারামারি হয়েছিল সেই কালারটা দেখাবো এবার। চিকু কালার দেখো, চিকু কালার কাগজে কাগজে ভরে যাচ্ছে পুরো, হ্যাঁ দেখো। এই থাকবে চিকু কালার, ঠিক আছে। চিকুর মধ্যে মাল্টি উইভিং আর পাটটা থাকছে রেডি। এটা তুমি পার্টি ওয়্যার কেন অফিস ওয়্যার হিসাবেও কিন্তু ক্যারি করতে পারো, কালারটা এতটা সুন্দর, ঠিক আছে। একদম ক্লাসি একটা কালার, কালারটা কিন্তু এতটা লাইট শেড না, একটু সামনে থেকে আসি তাহলে বুঝতে পারবে। দেখ, হাই সুস্মিতা, এই থাকছে চিকু কালারটা, প্রাইস রয়েছে 1850, ঠিক আছে। আচ্ছা আজকের কিন্তু ব্রোকেট দেখাবো, একদম ধামাকা ধামাকা কালারে দেখাবো, যারা চলে যাবে তারা কিন্তু মিস করবে, ঠিক আছে। এই থাকবে ফুল শাড়িটা, এই থাকবে বিপিটা, বিপির হাতায় স্লিভসে দেখো এইভাবে ওয়ার্ক করা রয়েছে। এই থাকছে লুকটা, ঠিক আছে, সরিয়ে দিলাম। প্রাইস রয়েছে 1850। লাস্ট কালার দেখাচ্ছি, এটা ইয়েলো। আচ্ছা কাতান সিল্কও আজকে দেখানোর আছে, চলে গেলে হবে। দেখো ইয়েলো, ঠিক আছে, রেশমি দিয়ে দেখে নাও ইয়েলোটা। এই থাকছে ইয়েলো কালার, ঠিক আছে, এই থাকবে ইয়েলো কালারটা, ফুল মাল্টি উইভিং এ পাচ্ছ। ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি কি কালারে আছে, আই থিঙ্ক ইয়েলো, হ্যাঁ ইয়েলোর সাথে ইয়েলো কন্ট্রাস্টেই রয়েছে, ঠিক আছে। হাই শ্রেয়া, হ্যালো সুমিতা, ইয়েলোটা দেখো একদম স্ক্রিনে পড়ার পরে যেন আলো হয়ে গেল। এই থাকবে ইয়েলোটা, ফুল শাড়িটা দেখো এইভাবে উইভিং করার, মানে পুরোটা এইভাবে প্রিন্টে রয়েছে, ঠিক আছে। উপরে নিচে দুদিকেই কিন্তু পার রয়েছে। এই থাকবে তোমার বিপিটা, বিপির হাতায় এইভাবে স্লিভসে ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে। প্রাইস রয়েছে 1850। একদম সফট কোয়ালিটি শিফন, ঠিক আছে, মানে প্রাইস যতই কম হোক কোয়ালিটি কিন্তু অসাধারণ। চলো ব্রোকেট দেখাই, ব্রোকেট বন্ধুরা কোথায় গেলে, চলে আসো। হ্যালো মিতা, হাই স্মৃতি, আমি এটাই নেব, ওকে ওকে, স্ক্রিনশট দিয়ে দাও পেয়ে যাবে, ঠিক আছে। চলো ব্রোকেট দেখাই, বলেছিলাম ব্রোকেটের ধামাকা লাইভ হবে। এই থাকবে ফার্স্ট কালার, আমি কিন্তু ব্রোকেট মানে রিপিট করব না কালার, তো যারা যারা এখন নেই তারা তারা কিন্তু আমাকে রিপিট করতে বললে আমি কিন্তু রিপিট করতে পারবো না, কারণ তো অংশ স্তূপের নিচে চাপা পড়ে যাবে। দেখে না, এই থাকবে বিপিটা, ঠিক আছে। ব্রোকেটের বিপিটা থাকছে, এটা ফুল ব্রোকেট ওয়ার্ক করা রয়েছে, ব্রোকেট কাঞ্জি বারো, ঠিক আছে। আচ্ছা এটা রয়েছে বিপি, আঁচলটা ওদিকে রয়েছে। আচ্ছা কালারটা বলে নিই, কালারটা কিন্তু রেড কালার, হ্যাঁ কালারটা রেড কালার, একটু দুধে আলতা রেড,
এই থাকবে রেড কালার। ডিজাইনটা দেখো অপূর্ব, ঠিক আছে? শাড়িটা যেমন হালকা তেমন দেখতে সুন্দর ফুল শাড়িটা। আমরা মানে ব্লাউজটা শুধু ব্রোকেটে হলেই শাড়িটা কতটা সুন্দর লাগে দেখতে, এখানে ফুল শাড়িটাও যেমন ব্রোকেটে আর ব্লাউজ পিসটাও ব্রোকেটে, একদম ডিজাইনার ওয়্যারের মতো, একদম সেলিব্রিটি কালেকশনের মতো। বলেইছি ব্রোকেট প্রচুর সেলিব্রিটিরাও ইউজ করে, প্রচুর অ্যাওয়ার্ড প্রোগ্রামে তারা পরে, ঠিক আছে? এই থাকবে ফার্স্ট কালার ব্রোকেটের রেড কালার। কোনো ডিজাইন রিপিট হবে না, কোনো কালার রিপিট হবে না, হয়তো কালার আবার আসবে বাট সেম ডিজাইনে কিন্তু কখনো আসে না ব্রোকেট। হ্যাঁ চলো ফার্স্ট কালার রেড কালার, ভীষণ ভাইব্রেন্ট কালার। তোমার শাড়িটা প্রেজেন্ট ম্যাম, থ্যাংক ইউ রীতা বর্মন। তোমার শাড়িটা কি শাড়ি দিই সৌমি? আমার শাড়িটা মণিপুরি বেনারসি সিল্ক রয়েছে, এখন যেটা দেখাচ্ছি সেটা ব্রোকেট কাঞ্জিবরম রয়েছে, সফট সিল্কের ওপরে রয়েছে। যত সিল্কের কোয়ালিটি ভালো হবে দাম তত বেশি হবে, জারি তত ভালো হবে, এইভাবেই কিন্তু জিনিসটার মান বাড়তে থাকে, ঠিক আছে? দেখো এই থাকবে তোমার শাড়িটা, ফুল শাড়িটা দেখিয়ে দিচ্ছি, প্রাইস রয়েছে কিন্তু এগুলোর ফলিংটা কিন্তু খুব সুন্দর, আমাকে জাস্ট প্লিটসও করতে হবে না, এইভাবে ধরলেই হয়ে যাবে, তাতেই বুঝতে পেরে যাবে কতটা সুন্দর প্লিটস করবে। এই থাকবে লুকটা, ঠিক আছে? এই থাকবে লুকটা, একদম নতুন যাদের বিয়ে হয়েছে তাদেরকে এটা একটা গিফট করে দিতে পারো, বা নিজে যদি মনে হয় কোনো বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে চাও একদম দেখো, ঠিক আছে? এই থাকবে তোমার লুকটা, পুরো আঁচলটা থাকছে এইভাবে, পুরো জারি উইভিংয়ে রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু এটা 2500। আচ্ছা মিডিলের কালারটা দেখে সবসময় কালার ডিসাইড করবে। এই থাকবে তোমার কালারটা, ঠিক আছে? এই কালার এটা হচ্ছে সিল্কের কালারটা, তার বেসে করা হয়েছে, এই থাকবে ব্লাউজ পিস। চলো নেক্সট কালারে চলে যাচ্ছি, প্রাইস রয়েছে 2500। একটু বেশিক্ষণ ধরে কালারগুলো দেখাচ্ছি যাতে রিপিট না করতে হয়, ঠিক আছে? চলো তোমরা ওয়াইন কালারের জন্য যারা ওয়েট করছিলে দেখে নাও, ওয়াইন এসে গেছে। হাই মধুপর্ণা, দেখো ওয়াইন কালারে যারা ওয়েট করছিলে দেখে নাও, পেয়ে যাবে ওয়াইন কালার, চাইলে অবশ্যই পাবে, ডিজাইন চাইলে কখনো পাবে না, ঠিক আছে? দেখো এই শাড়ি পরা মানেই সুন্দর, তোমার ডিজাইন দেখার কোনো প্রয়োজন নেই, আমি বলছি তোমাদেরকে। দেখো এই থাকবে তোমার, এইগুলো মানে এক একজন এক পিস করে নেয় না কেউ, মানে এই কালার দাও ওই কালার দাও ওই কালার দাও সেই কালার দাও এরকম করে শাড়ি কেনে, ঠিক আছে? মানে দেখা ডিজাইন পর্যন্ত দেখে না। এই থাকবে ওয়াইন কালারটা, প্রচুর দিন পরে ওয়াইনটা এলো, অনেকেই ওয়াইন চেয়েছিল পায়নি বলে অন্যান্য কালার নিয়ে নিয়েছে, তারা স্টক হয়ে থাকেনি। এই থাকবে আঁচল পোর্শনটা দেখে নাও, পুরো ফ্লাওয়ারিতে আঁচল রয়েছে এইভাবে জারি ওয়ার্ক করা। এই থাকবে ডিজাইনটা, ঠিক আছে? কালারটা মারাত্মক সুন্দর কালার, আর তোমাদের খুব পছন্দের কালার ওয়াইন কালার, প্রাইস রয়েছে 2500, ঠিক আছে? মিডিল কালারটা দেখাবো তাহলে ভালো বুঝতে পারবে। দেখো এই থাকবে ফুল শাড়ির উইভিংটা, ঠিক আছে? পুরো শাড়িতে দেখো এইভাবে ব্রোকেট ওয়ার্কটা যাচ্ছে, প্রাইস রয়েছে কিন্তু 2500। এই থাকবে তোমার বিপিটা, বিপিটা পুরো ফ্লাওয়ারি মোটিভে রয়েছে, মিডিল কালারটা দেখাচ্ছি দেখো, এই থাকবে মিডিল কালারটা, একদম পারফেক্ট ওয়াইন কালার, ঠিক আছে? এই থাকবে একটা ওয়াইন কালারের শেড, বিপিটা এইভাবে ওয়ার্ক করা, বিপির হাতে এইভাবে একটা স্লিভসে ওয়ার্ক করা রয়েছে, প্রাইস রয়েছে 2500, ঠিক আছে? ভীষণ সফট ফলিংয়ে রয়েছে, ঠিক আছে? এই শাড়িগুলো মানে ছোট্ট একটা জুয়েলারির প্যাকেটে চলে যাবে, আমি সব সময় বলি, যারা আজকে নতুন দেখছো তাদেরকেও বলছি, দেখে নাও শাড়িটা কতটা ছোট্ট জায়গার মধ্যে চলে আসতে পারে, এতটা সফট ফলিং। একটা জারি শাড়ি কখনো এতটা কুচকানো যায় না যদি না তার মেটেরিয়াল এতটা সফট হয়, দেখো, ঠিক আছে? প্রাইস রয়েছে 2500। আচ্ছা অনেকেই বলেছো এগুলোর একটু লাইট শেডের কালার দেখাতে, তো আজকে দেখিয়ে দিচ্ছি লাইট শেডের কালার, ঠিক আছে? হাই চান্দ্রী, লাইট শেডের কালার দেখাচ্ছি, এটা রয়েছে তোমার আগে অ্যাশ দেখেছিলে, এবারে দেখে নাও, এটা রয়েছে তোমার একদম মানে কী কালার বলে এটাকে, চন্দন কালার, ঠিক আছে? এই থাকবে চন্দন কালারের বেসে, সবসময় ডার্ক শেডে দেখিয়েছি, এবারে মাদেরকে গিফট দেওয়ার জন্য, বা এটা কিন্তু শুধু মাদেরকে না, নিজের যদি মনে হয় কখনো পুজো পারপাসে পরবো, হোয়াইট বেসে কিছু পরবো, তখন কিন্তু এরকম চন্দন কালারের সাথে যদি লং স্লিভস দেওয়া একটা রেড কালারের ব্লাউজ ক্যারি করো তাতে কিন্তু দারুণ লাগবে শাড়িটা। এই থাকবে আঁচল পোর্শন, এই থাকছে বডিটা, ঠিক আছে? ফুল শাড়িতে দেখে নাও এইভাবে উইভিং করা পাচ্ছ, পুরোটা কিন্তু উইভিং, হ্যাঁ জারিতে উইভিং, কোনোটা প্রিন্ট না, প্রাইস রয়েছে 2500। দেখে নাও এটা থাকছে বিপি, একদম ঘিয়ে কালার যেটা চলতি কথায় বলে, আর সেটা
চন্দন কালার বলতে পারো বা ক্রিম শেড বলতে পারো, এই থাকবে তোমার বিপির হাতে এইভাবে স্লিভস ওয়ার্ক করা জারি দিয়ে, এই থাকছে বিপিটা। প্রাইস রয়েছে 2500। ছড়িয়ে দিলাম, এই ফার্স্ট টাইম দেখাচ্ছি এই শেডটা, কিন্তু আগে কখনো দেখাতে পারিনি চন্দন কালারটা, ঠিক আছে, তসর কালারও বলতে পারো এটাকে। আচ্ছা, শিফনটা রিং এর মধ্যে ঢুকবে না, এই রিং এর মধ্যে ঢোকাতে হবে না, তুমি তোমার মধ্যে শাড়ি পরে নিও তাহলেই হবে, ঠিক আছে। আচ্ছা, ডিজাইন করার পরে কখন নই আর সেটা রিং এর মধ্যে ঢোকে না। আচ্ছা, এই কালারটা দেখে নাও, এটা মারুনিশ ওয়াইন, এটাও এক রকমের ওয়াইন, কিন্তু এটা ডার্ক মারুনের ওপরে ওয়াইন। হ্যাঁ, যখন মানে র ম্যাটেরিয়াল থাকে দেন শিফন, তখন রিং পাস করতে পারে, কিন্তু যখন তার মধ্যে এইভাবে জারি উইভিং করা হবে, ওয়ার্ক করা হবে, তখন আর কোনোটাই রিং দিয়ে পাস করতে পারে না। এই থাকবে তোমার, আমার কাছে একটা শাড়ি আছে, সেটা তোমার বিষ্ণুপুরি 3D, সেটাকে তুমি রিং এর মধ্যে দিয়ে পাস করিয়ে নিতে পারবে, কারণ ওর ভিতরে কোনো জারি উইভিং নেই, জাস্ট ব্লক প্রিন্ট দিয়ে ওয়ার্ক করা, ঠিক আছে, ওটা রিং টেস্ট কোয়ালিফাই করা। এই থাকবে আঁচল পোর্শন, এই থাকছে বডিটা, এটা কিন্তু মারুনিশ ওয়াইন, কাছ থেকে দেখো শাড়িটা দেখলে মনে হবে যেন ভীষণ কস্টলি একটা ওয়্যার করে রয়েছে শাড়ি, বাট একদম না, প্রাইস রয়েছে 2500। এগুলো একদম সেলিব্রিটি কালেকশনের রেপ্লিকা রয়েছে, ব্রকেট কাঞ্জিভরম। এই থাকবে তোমার হোল বডি লুকটা, ঠিক আছে, এটা মারুনিশ ওয়াইন। হ্যাঁ, মারুনিশ ওয়াইন, মিডিল কালারটা দেখো তাহলেই বুঝতে পারবে, এই দেখো, এই থাকবে ওয়াইন কালারটা, ঠিক আছে। প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর, ব্লাউজটা দেখো কি দারুণ, মানে কেউ যদি এই শাড়িগুলো নাও, তারা এই ব্লাউজ পিসগুলো অবশ্যই বানিও, ডিজাইনার ব্লাউজ দিয়ে পরো, কোনো ব্যাপার না, কিন্তু এই ব্লাউজগুলো যদি বানিয়ে রাখো অন্য শাড়ির সাথে কম্বাইন করে পরতে পারবে, অনেক শাড়ির সাথে, ঠিক আছে। এই থাকবে ব্লাউজ পিসটা, প্রাইস রয়েছে 2500। নেক্সট কালারে চলে যাচ্ছি। ওয়াও, তোমার শাড়িটা কি সুন্দর, থ্যাংক ইউ সৌমি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই থাকবে কালারটা দেখে নাও, এই কালারটা রয়েছে তোমার তুতে কালার, একটু ডার্কিশ তুতে, একদম লাইট তুতে, একদম ভীষণ লাইট শেড সেটা না, এই থাকবে কালারটা। এই কালারটা তোমরা আগেও দেখেছো, অনেকবার দেখেছো, ঠিক আছে, আমি নিজেও বলেছি যে এই কালারের সেম এক্সাক্ট এই কালারেরই আমার একটা ব্যাঙ্গলোর সিল্ক রয়েছে, ঠিক আছে, অনেক ছোটোবেলার মানে পারচেস করে আনা। এই থাকবে আঁচলটা, ঠিক আছে, আমার মাসি আমাকে গিফট করেছিল শাড়িটা, এই থাকবে তোমার আঁচল পোর্শনটা, এইভাবে কলকা মোটিভ করা রয়েছে, আর ফুল শাড়িটাই কিন্তু জারি উইভিং করা রয়েছে। হ্যাঁ, কোথাও গ্যাপিংস থাকে না এই শাড়িগুলোতে। প্রাইস রয়েছে 2500। কালারটা একটু সামনে থেকে দেখাই, ভীষণ গ্লেজি টেক্সচারে রয়েছে শাড়িটা। হ্যাঁ, ভীষণ গ্লেজি টেক্সচারে রয়েছে শাড়িটা। এই থাকবে তোমার ফুল বডিটা, দেখো ফুল বডিতে এইভাবে উইভিং এ যাচ্ছে। প্রাইস রয়েছে কিন্তু 2500। এই থাকবে বিপি, বিপিটা, বিপিগুলো কিন্তু মারাত্মক সুন্দর, দেখো ভীষণ সুন্দর, দেখ এইভাবে একটা ফ্লাওয়ারি টেক্সচার করা রয়েছে, আর হাত দিলে না ফিল করতে পারবে শাড়িগুলো বাটারি সফট টেক্সচার, মানে হাতে দিলে বুঝতে পারবে কতটা সফট, ঠিক আছে, ভীষণ সফট টেক্সচারে রয়েছে, একটা হরহরে কোয়ালিটি। শিফনের পর যদি কোনো জিনিসে একটা হরহরি টেক্সচার হয়, এরকম স্লিপারি টেক্সচার হয়, সেটা কিন্তু এই শাড়িগুলোতেই পসিবল, ঠিক আছে, এগুলো সফট সিল্কের উপরে রয়েছে। নেক্সট কালারে চলে যাচ্ছি, খুব পছন্দ তোমাদের সেই কালারটা, দেখে নাও, এই কালারটা পরেই তোমরা আমাকে প্রমোশনে দেখেছিলে, তো সেই কালারটাই দেখে নিচ্ছি, মানে প্রচুর প্রচুর লোকেরা বলেছিল যে দি তোমার ওই কালারের শাড়িটা চাই, তো তারপরে তো প্রচুর ধামাকা ধামাকা কালার এসেছে, এবারেও এসেছে প্রচুর কালার, পুজো বলে কথা, ঠিক আছে, পুজো তো আর বেশি দিন বাকি নেই, সো যাদের যাদের মনে হচ্ছে নিয়ে ব্লাউজ ব্লাউজ বানিয়ে রেডি করে রাখবে, ঝটপট নিয়ে বুকিং করে নাও, ব্লাউজগুলো রেডি করে রাখো, আর ব্লাউজ রেডি করার পরে কিন্তু প্রচুর শাড়ির সাথে কামাই করতে পারবে এই শাড়িগুলোর জন্য, ঠিক আছে। এই থাকবে ফুসিয়া পিঙ্ক কালার, এই থাকবে আঁচল, এই থাকছে তোমার বডিটা, ঠিক আছে, ফুসিয়া পিঙ্কের পরে কিন্তু ইয়েলো দেখো, তোমার শাড়িটার পিপি কত, 2500। কী শাড়ি কালারগুলো দেখাবে, আমার শাড়ির কালার দেখানো হয়ে গেছে গো, আর হালকা কালার আছে, কিসের গো রেশমি দিয়ে হালকা কালার চাইছো, কিসের হালকা কালার চাইছো বলো। এই থাকবে তোমার পিঙ্ক কালার, ঠিক আছে, ডার্ক ফুসিয়া পিঙ্ক কালারে রয়েছে, এই থাকবে শাড়িটা। প্রাইস রয়েছে কিন্তু 2500, সফট সিল্কের ওপরে রয়েছে, ভীষণ সফট কোয়ালিটি, ঠিক আছে। এই থাকবে ব্লাউজ পিসটা, বিপির হাতা এইভাবে স্লিভসে ওয়ার্ক করা রয়েছে, মিডিলে কালারটা দেখে নাও, এটা থাকছে কালার, এটা দেখে ডিসাইড করবে যে বেসের কালারটা কী আছে, ঠিক আছে, এই থাকবে ব্লাউজ পিস। চলো নেক্সট কালারে চলে যাচ্ছি, মাস্টার্ড ইয়েলো,
ও এই ব্রোকেটের হ্যাঁ পেস্তা কালার আছে, পিচ কালার আছে, একটু ওয়েট করো দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা আর একটা ধমাকা কালার আছে, যে কালারটার জন্য আমি সেই কালারটা কিন্তু মানে আগে একবার দেখিয়েছিলাম, একজন কি দুজন পেয়েছিল আর কেউ পায়নি। তো অনেকেই ওয়েট করেছো ব্ল্যাকের জন্য, ব্ল্যাক এসেছে এবারে। হ্যাঁ আচ্ছা দেখে নাও, আমি যে শাড়িটা পরে রয়েছি সেটা ব্ল্যাকের সাথে যে মাস্টার্ড ইয়েলো কম্বিনেশনে রয়েছে, সেই মাস্টার্ড ইয়েলোটা, শুধু মাস্টার্ড ইয়েলো। একটু আগেই একজন বলছিল যে ইয়েলোতে কোনো শাড়ি আছে কিনা, সেখান তো দেখালামই, এবার দেখো ব্রোকেটে দেখাচ্ছি। ব্রোকেটে কিন্তু ইয়েলোটা খুব কম আসে, এই থাকবে মাস্টার্ড ইয়েলোটা, ঠিক আছে? দেখিয়ে দিই একটু সামনে থেকে, এই থাকবে আঁচল পোর্শন। এগুলো মানে কি বলতো, ভীষণ অ্যাফোর্ডেবল রেঞ্জ, বাট দেখতে অসাধারণ। কেউ তো গেস করতে পারবে না তারা যদি না জানে যে এই শাড়িটার প্রাইস কত, ঠিক আছে? এই থাকবে শাড়ির লুকটা, প্রাইস রয়েছে 2500, 2500। থ্যাংক ইউ মোনালিসা, লাভ দেওয়ার জন্য চলে এসেছি, থ্যাংক ইউ। ওয়াও হ্যালো দি, শাড়িগুলো পেয়ে গেছি, জাস্ট ওয়াও, থ্যাংক ইউ পুষ্পিতা, থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ, লাভ ইউ টু মোনালিসা, তোমাকেও লাভ ইউ। আচ্ছা ইয়েলোটা দেখে নিলে, আচ্ছা ইয়েলোটা দেখিয়ে দিলাম, ফুল শাড়িটা দেখিয়ে দিই। এইভাবে দেখো ওয়ার্ক করা রয়েছে, পুরো শাড়িটা দেখো ব্রোকেটে রয়েছে। হ্যাঁ যেভাবে ব্লাউজ ব্রোকেটে থাকে সেরকম কিন্তু ওয়ার্ক করা রয়েছে পুরো শাড়িটার মধ্যে। এই থাকবে মিডল কালারটা, এটা কিন্তু হালকা একটা মাস্টার্ড ইয়েলো। এই থাকবে ব্লাউজ পিসটা, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু 2500। চলো নেক্সট কালারে চলে যাচ্ছি, প্রচুর কাগজ। আচ্ছা নেক্সট কালারে চলে যাচ্ছি, লাইট শেডের কালার দেখতে চেয়েছিলে, দেখে নাও, এটাও কিন্তু একটা লাইট শেডের কালার, এটা রয়েছে পেস্তা গ্রিন। পেস্তা গ্রিনটা দেখিয়ে দিই, কোন দিকে ব্লাউজ পিস আর কোন দিকে আঁচল খুঁজে বার করাটা একটু চাপের আছে। এটা দুদিক একদিকেই সব আছে। হ্যাঁ পেস্তা গ্রিন কালার পেয়ে গেছি, পেস্তা গ্রিন কালারটা নিজেরাও পরতে পারো, বা বাড়ির কেউ এজেড কাউকে থাকলে তাকেও গিফট করতে পারো, নিজেরাও পরতে পারো, কারণ লাইট শেডের কালার না সবার জন্য। এই থাকবে কালারটা, পেস্তা গ্রিন কালার। একটু সামনে থেকে যাই, কালারটা আসছে না, সবিদা কালার, মা গো মা, সেটা আবার কিরকম কালার গো। হ্যালো লীনা দি, পেস্তা গ্রিন কালারটা কিন্তু আসছে না, দারুণ সুন্দর কালারটা, ঠিক আছে? জানি না কেন আসছে না, দেখো এখন যে কালারটা দেখতে পাচ্ছ এক্সাক্ট সেরকমই কালারটা, পেস্তা গ্রিন কালারের মধ্যে রয়েছে। এই থাকবে ফুল বডিতে ব্রোকেট ওয়ার্ক করা, প্রাইস রয়েছে 2500, ঠিক আছে? আচ্ছা ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি, ভীষণ সফট ফলিংয়ে রয়েছে, এই থাকবে ফলিংটা, এই থাকবে আঁচল, আঁচলের শেষে কিন্তু রয়েছে ব্লাউজ পিস, দেখো এই থাকবে আঁচলের দিকে ব্লাউজ পিসটা, ঠিক আছে? 2000-এর ওপরের কেনাকাটায় সকলের জন্য থাকছে পুজো স্পেশাল গিফট, ঠিক আছে? রোজ ডেলি যতক্ষণ না পুজো আসছে, এই থাকবে শাড়িটা, ঠিক আছে? প্রাইস রয়েছে 2500, সরিয়ে দিলাম, লাইট শেডের কিন্তু প্রচুর দেখালাম, ঠিক আছে? আরও দুটো কালার আছে, দেখিয়ে নি, ব্ল্যাকটা দেখাবো বলেছিলাম, ব্ল্যাকটা দেখিয়ে দিই, কতটা হর মানে সফট কোয়ালিটি, এগুলো নিজেরা দেখলে হয়তো কিছুটা দূর থেকে বুঝতেও পারছো। প্রচুর মানে যারা এখানে রয়েছে তারা অনেকেই আমার থেকে এই ব্রোকেটগুলো নিয়েছে, সবাই ভীষণ স্যাটিসফাইড, ঠিক আছে? এই থাকবে শাড়িটা, প্রাইস রয়েছে 2500, দেখো এটা ব্ল্যাক কালারে রয়েছে। হ্যাঁ তসর একটু ডিপ, তসরের ডিপ, ওয়েট করো একটা কালার আছে দেখাচ্ছি, তসরের ডিপ। তোমার পড়া শাড়িটার কালারগুলো রিপিট করো প্লিজ, আর রিপিট করতে পারবো না সুপ্রাদি, একটু রেকর্ডেড লাইফটা দেখে নিও, ঠিক আছে? কারণ যারা দেখছিল তারা এবার বোর হয়ে যাবে। এই থাকবে ব্ল্যাক কালারটা, ফুল জারি উইভিংয়ে রয়েছে, প্রাইস রয়েছে 2500, ঠিক আছে? আমি তো একদম পাঁচটায় এসেছি, তুমি পাঁচটায় আসোনি। এই থাকবে বিপি পোর্শনটা, বিপিটা রয়েছে ফুল ফ্লাওয়ারি ওয়ার্ক করা, আর এইভাবে থাকছে বিপির হাতায় জারি উইভিং করা, প্রাইস রয়েছে 2500। আঁচল পোর্শনটা দেখিয়ে দিই, আঁচলটা দেখে নাও, এই থাকবে আঁচলটা,
ঠিক আছে। এটা কিন্তু একদম মানে কপার বেসে রয়েছে, ব্ল্যাকের ওপর তো ফুল কপার বেসে রয়েছে। প্রাইস রয়েছে 2500, সিঙ্গেল পিস, সিঙ্গেল পিস, হ্যাঁ ব্ল্যাকটা সিঙ্গেল পিস। আচ্ছা, তসরের থেকে একটু ডিপ, তসরের থেকে একটু ডিপ এই কালারটা হতে পারে, দেখে নাও তুমি যদি বলো। এই কালারটা কি? ঠিক আছে, এইভাবেই দেখিয়ে দিলাম। হ্যাঁ, এটা তো ইয়েলো, ইয়েলো না গো, ওটা একটু অন্যরকম আছে কালারটা। আচ্ছা, মোটামুটি ব্রোকেট এই পর্যন্ত থাক, আবার নেক্সট লাইভে ব্রোকেট দেখাবো। আচ্ছা চলো কাতান সিল্ক দেখাতে থাকি। কাতান সিল্কের ফার্স্ট কালার দেখে নাও, মোস্ট আনকমন কালার, ঠিক আছে। এই কালারটা পরে আমাকে তোমরা লাইভ করতে দেখেছো, বাট সেটার বর্ডারটা ব্ল্যাক ছিল, এটা পিঙ্কে রয়েছে, ঠিক আছে দেখিয়ে দিচ্ছি। শাড়িটার কালারটা দেখাই আগে, অপূর্ব একটা কালার, দেখলেই যেন মন ভরে যাচ্ছে এরকম একটা কালার, দেখিয়ে দিই। এই থাকবে কালারটা, পেস্তা গ্রিনের একটা খুব সুন্দর শেড রয়েছে পিঙ্কের সাথে। এটা কিন্তু ডার্ক পেস্তা গ্রিন, লাইট পেস্তা গ্রিন একদমই না, ঠিক আছে। তার সাথে গোল্ডেন জেরি উইভিংয়ে রয়েছে, কাতান সিল্ক রয়েছে। প্রাইস রয়েছে 3400, এগুলোর প্রাইস কিন্তু 3500, পুজো পর্যন্ত অফারে পাবে এগুলো 3400, ঠিক আছে। 3400 দেখে নাও কালারটা, মানে আমার কাছে পিওর কাতান সিল্ক যেটা রয়েছে তোমার 8500-9000 রেঞ্জে, সেই রেঞ্জেরই কিন্তু এই কালারও আছে, ঠিক আছে। এই কালারটা পাবো এত কম রেঞ্জে আমি ভাবতেও পারিনি। তোমার শাড়িটা কী শাড়ি? ওর কিন্তু আমার শাড়িটা রয়েছে মণিপুরি বেনারসি সিল্ক, এখন যেটা দেখাচ্ছি এটা কাতান সিল্ক রয়েছে, ঠিক আছে। প্রাইস রয়েছে 3500। চল, এই থাকবে আঁচল পোর্শনটা, এই থাকবে আঁচল পোর্শনটা, এই থাকবে বিপিটা। বিপি হাতায় দেখে নাও, বেনারসিতে যেভাবে স্লিভসে ওয়ার্ক করা থাকে সেরকমই রয়েছে, বাট কাতান সিল্কের সাথে বেনারসির একটাই ডিফারেন্স, কাতান সিল্ক ভীষণ হালকা হয় আর বেনারসি ভারী হয়, এই হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে। ফুল শাড়িটা দেখিয়ে দিয়ে পারে, পুরো শাড়িটাই দেখে নাও, এইভাবে কিন্তু ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে। এইভাবে দেখো পাতা ওয়ার্ক করা রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু 3400। শাড়িটা একটু দেখে দেখাই কেমন টেক্সচার আসছে, ফুল শাড়িটা ক্যারি করলে এই থাকবে লুকটা, ঠিক আছে। প্রাইস রয়েছে 3400, নেক্সট কালারে চলে যাব। আচ্ছা, আগের লাইভ থেকে যারা ব্লু বা ব্ল্যাক পছন্দ করেছিলেন ছিল না তাদেরকে বলছি, এই লাইভে দেখো ব্লু পেয়ে যাবে, কাছাকাছি ডিজাইনেই পেয়ে যাবে, এমনও না যে প্রচুর ডিসকাউন্ট পার্থক্য রয়েছে সেরকমও না, ঠিক আছে। এই থাকবে তোমার ব্লু, ঠিক আছে। ডিপ ব্লু এর কথা অনেকে বলেছিলেন, যেটাকে নেভি ব্লু বলে, নট রয়্যাল ব্লু, ঠিক আছে। রয়্যাল ব্লু এবারে পাইনি, আগের লাইভে ছিল। এই থাকবে তোমার নেভি ব্লুটা, ঠিক আছে। নেভি ব্লু এর সাথে পিঙ্ক রয়েছে, নিচের দিকে দেখো একটা ভেলভেটি টাইপের একটা পার করা রয়েছে। এই থাকবে আঁচল, ওয়েট কিন্তু ভীষণ কম, এগুলো 700 গ্রাম মতো ওজন হয়। এই থাকবে আঁচল, ঠিক আছে। এই থাকবে আঁচল, যেখানে তোমার কাতান বেনারসি 1 কেজির ওপরে হয় ওয়েট, সেখানে কিন্তু এগুলো মাত্র 700 গ্রাম ওজন হয়, ভীষণ হালকা। এই থাকবে ব্লাউজ পিসটা, পিঙ্ক কালারে বিপি রয়েছে, এই থাকবে শাড়িটা, ঠিক আছে। কাতান সিল্ক, প্রাইস রয়েছে 3400। নেভি ব্লু, কাতান সিল্ক, অরেঞ্জ আর পিঙ্কে হবে, হবে 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 হবে। শুভ্রা রিক্তা দিয়ে একটু সাথে থাকো, দেখিয়ে দিচ্ছি। দেখো বললাম না নতুন কালেকশন এসেছে, পেয়ে যাবে। দেখো সমস্ত কালার যেগুলো খুব ডিমান্ডিং প্রত্যেকটা রয়েছে আজকে। এই থাকবে তোমার শাড়িটা, ঠিক আছে। ফুল শাড়িটা দেখিয়ে দিলাম, প্রাইস রয়েছে 3400। চলো, আচ্ছা অরেঞ্জ দেখতে চাইছো, অরেঞ্জ দেখিয়ে দিচ্ছি, চলো আগে অরেঞ্জ দেখিয়ে দিই। আচ্ছা, অরেঞ্জটা কিন্তু একটা ব্যাপার রয়েছে, অরেঞ্জটা পাতলি পালু রয়েছে, হ্যাঁ। অরেঞ্জ পিঙ্কও খুব ডিমান্ডিং কালার। এই থাকবে শাড়িটা, মানে যখন থেকে আমি কাতান সিল্ক দেখাচ্ছি, এটা তো আজ না, মানে সেই পুজোর আগে থেকে দেখাচ্ছি, আগের পুজোর আগে থেকে দেখাচ্ছি,
তো অরেঞ্জ পিঙ্ক কালারটা কিন্তু মোস্ট ডিমান্ডিং, দেখে নাও এই থাকবে লুকটা। আর একটা কালার রয়েছে যেটা মোস্ট ডিমান্ডিং, সেটা হচ্ছে অ্যাশ আর নেভি ব্লু, এই দুটো ঠিক আছে। এই থাকবে অরেঞ্জের সাথে পিঙ্ক কম্বিনেশনে, এই থাকবে আঁচল, আঁচলটা দেখে নাও মারাত্মক সুন্দর আঁচলের বলতে পুরো মিনিকারির মতো দেখতে আঁচলটা। এই থাকবে তোমার পাতটা, কুচিটা দেখিয়ে দিচ্ছি, কুচিটা পিঙ্কের রয়েছে, ফুল শাড়ি দেখো এইভাবে কিন্তু উইভিংটা যাচ্ছে, কুচিটা দেখো কাতান বেনারসিতে যেভাবে কুচিতে তোমার আলাদা পাতলি পাল্লু থাকে, কাতান সিল্কে কিন্তু এই ফার্স্ট টাইম নিউ লঞ্চ, এটা মানে এই ফার্স্ট টাইমই দেখাতে পারছি, এটা আগে কখনো দেখাইনি। যারা মানে পুরনো লাইফে যারা সাথে ছিলে তারা জানো, যারা নতুন আছো তারা জানো না, দেখে না। এই থাকবে কাতান সিল্ক ঠিক আছে, পাতলি পাল্লু কাতান সিল্ক, প্রাইস রয়েছে 3400, সেম প্রাইস, সেম প্রাইস, হ্যাঁ যেটা পাতলি পাল্লুতেও যা প্রাইস নর্মালেও কিন্তু সেই প্রাইসই রয়েছে, বাট পাতলি পাল্লুতে এই একটাই কালার অ্যাভেলেবেল রয়েছে, অরেঞ্জ পিঙ্কটা। হ্যাঁ এই থাকবে লুকটা, ব্লাউজ পিসটাও দেখিয়ে দিলাম, ফুল শাড়ির লুকটা দেখিয়ে দিয়েছি, প্রাইস রয়েছে 3400। ওই ব্রোকেটটা একটু খুলে দেখাও না, হ্যাঁ দেখাবো দেখাবো ঠিক আছে। এই থাকবে বাকি পোর্শনটা হাফ অফ না, হ্যাঁ কাতান সিল্কটা দেখিয়ে নিই দেন ওই ব্রোকেটটা দেখাচ্ছি ঠিক আছে। দেখ এই থাকবে তোমার শাড়িটা, ফুল শাড়ির ভেতরে দেখে নাও, এইভাবে কিন্তু একটা খুব সুন্দর জারি উইভিং রয়েছে, শাড়িটার প্রাইস কম কিন্তু উইভিংটা কত সুন্দর দেখো, ব্যাক সাইডে কোনো সুতো ওঠা কোনো ব্যাপার নেই, এত সুন্দর ওয়ার্ক করা রয়েছে ঠিক আছে, প্রাইস রয়েছে 3400। আচ্ছা চলো এবার যে কালারটা দেখাচ্ছি, এটা খুব খুব পছন্দের লোকের একটা কালার, পছন্দের একটা কালার, লোক কেন বলে ফেলি জানি না, অ্যাশের সাথে পিঙ্ক ঠিক আছে। এরপর বাটার গ্রিন দেখাবো, এই থাকবে অ্যাশের সাথে পিঙ্ক কম্বিনেশন, প্রাইস রয়েছে 3400। আঁচলটা থাকবে এইভাবে, এই থাকবে আঁচল পোর্শনটা, এই থাকবে বিপিটা, বিপির হাতে এইভাবে একটা স্লিভসে ওয়ার্ক করা রয়েছে, ফুল দেখো জারি উইভিংয়ে রয়েছে, কোনো টা কিন্তু প্রিন্ট না ঠিক আছে, প্রাইস রয়েছে 3400। একদম মানে বিয়ে বাড়ি স্পেশাল একটা লুকের শাড়ি, এই থাকবে লুকটা। শাড়ির ফলিংটা কিন্তু খুব সুন্দর, শাড়িটা একদম ভারী না, শাড়িটা অনেকটা জারি ওয়ার্ক করা রয়েছে, পুরো বেনারসির মতো টেক্সচার, দেখতেও কিন্তু লুকটাও বেনারসির মতো, এই থাকবে লুকটা ঠিক আছে, প্রাইস রয়েছে 3400। এরপর আসছি বাটল গ্রিনে, চলো সরিয়ে দিচ্ছি, নেক্সট কালার আসছে বাটল গ্রিন, তারপর দেখাবো প্যারেট গ্রিন ঠিক আছে। আপাতত এই কালার অপশনস গুলোই পাবে আমার কাছে, হ্যাঁ এটা বৌভাত বলো বিয়ে বলো যে কোনো দিনের জন্য কিন্তু পারফেক্ট একটা সাজের কালার, এই থাকবে তোমার ব্রাইডদের জন্য বললাম, এই থাকবে তোমার বিপি হাতা এইভাবে একটা স্লিভস ওয়ার্ক করা রেড কালারের, বিপি গ্রিনের সাথে রেড কম্বিনেশন রয়েছে, দারুণ চোখ অন্যদিকে যাবেই না এরকম একটা কালার, প্রত্যেকটা কালার অসাধারণ, কাতান সিল্ক সবার জন্য, মানে বাড়িতে যদি মানে 10 জন মেম্বার থাকে 10 জনের পছন্দের কথা মাথায় রেখেই কিন্তু কাতান সিল্কের কালার ডিসাইড হয়, তো সেই জন্য মানে কারোর ভাবার নেই যে আমার জন্য কালারটা না, প্রত্যেকটা কালার আছে। এই থাকবে ফলিংটা, পাড়গুলো দেখেছো কত সুন্দর, একদম সফট উইভিং এর পাড় রয়েছে ঠিক আছে, দেখাচ্ছি আমি সামনে থেকে, দেখো পাড়ের উইভিংটা দেখো, পুরো সফট উইভিং এ একটা পাড় রয়েছে, এই থাকবে জারিটা, প্রাইস রয়েছে কিন্তু 3400 ঠিক আছে, মাত্র 3400, 5000 10000 কত রেঞ্জের মানে আমরা বেনারসি দেখি, বাট এত নমিনাল রেঞ্জে এত সুন্দর একটা শাড়ি মিররে হ্যাং করা থাকবে দোকানে, তখন বুঝতে পারবে এগুলোর কিরকম প্রাইস ঠিক আছে। এটা বাটল গ্রিনের সাথে কিন্তু রেড কম্বিনেশন, তোমার শাড়িটা কী শাড়ি নিবেদিতা, আমার শাড়িটা মণিপুরি বেনারসি সিল্ক রয়েছে, প্রাইস রয়েছে 2500। বাটল গ্রিন কালারটা কিন্তু খুব ডার্ক, হ্যাঁ এই থাকবে বাটল গ্রিন কালারটা, কালারটা হয়তো একটু লাইট শেডে আসছে, একটু দেখিয়ে দিই এইভাবে যদি কালারটা বোঝা যায়,
হ্যাঁ একদম পারফেক্ট রেড কালারটা দেখো, বাটার গ্রিন এর সাথে রেড খুব সুন্দর, গ্রিনটা অসাধারণ। কারণ যদি মনে হয় পিক শেয়ার করে দেবো আমি, ঠিক আছে, বাটার গ্রিনটা কালারটা অত ভালো বোঝা যাচ্ছে না, তাই পিক শেয়ার করে দেবো। আচ্ছা উপর দিকের পাটটা হচ্ছে এইভাবে, নিচের দিকের পাটটা দেখে নাও কি সুন্দর মিনিকারি করা, ঠিক আছে, একদম তোমার আমকলকার ডিজাইন করা রয়েছে। এই থাকবে শাড়ির লুকটা, প্রাইস রয়েছে কিন্তু 3400। সরিয়ে দিচ্ছি, লাস্ট কালার দেখাচ্ছি, দেখে নাও। লাস্ট কালার রয়েছে তোমার প্যালেট গ্রিন, ঠিক আছে, প্যারেট গ্রিনের সাথে পিঙ্ক, এটা কিন্তু প্রচুর প্রচুর পছন্দের লোকের কালার। এই থাকবে প্যারেট গ্রিন, এটা লাস্ট এই কম্বিনেশনের, মানে এই সিরিজের লাস্ট কালার। নেক্সট দুটো আমি তোমাদের সিকুইন মাসলিন দেখাবো, ঠিক আছে, সিকুইন মাসলিন জামদানি দেখাবো, মানে প্রচুর দিন পর এলো সিকুইন মাসলিন, তাই জন্য দেখাবো। এই থাকবে প্যারেট গ্রিনের সাথে পিঙ্ক কম্বিনেশন, এই থাকবে আঁচল পোর্শনটা, এই থাকবে আঁচল পোর্শনটা, এই থাকবে বিপি, বিপির হাতে এইভাবে একটা স্লিভস ওয়ার্ক করা আছে, ঠিক আছে। প্যারেট গ্রিনের সাথে পিঙ্ক, ফুল পার্টটা দেখে নাও, এই যাচ্ছে ফুল শাড়ির উইভিংটা, ঠিক আছে, পুরো শাড়িটা কিন্তু গোল্ডেন জারি উইভিংয়ে পাবে। প্রাইস রয়েছে 3400। চলো সরিয়ে দিলাম, এই সিরিজ শেষ, ঠিক আছে, কাতান সিল্ক সিরিজটা শেষ, সিকুইন মাসলিন দেখাবো। সিকুইন মাসলিনের ফার্স্ট কালার দেখাচ্ছি, দেখে নাও, শুধু সিকুইন মাসলিন না, এটা সিকুইন মাসলিন জামদানি, দেখে নাও। প্রাইস রয়েছে 3000, 3000 টাকা, যেখানে নর্মাল মানে মাসলিন জামদানি যেটা জারি উইভিং সেটা পাচ্ছ 2500-তে, এটা পাচ্ছ 3000-এ, বুঝতে পারছো তো কতটা ডিসকাউন্টে পাচ্ছ। মাসলিনটা পুরো শাড়িতে মাসলিন, দুদিকে দুটো জারি উইভিং পার রয়েছে, সাথে থাকছে ফুল শাড়িটায় জামদানি ওয়ার্ক করা, ঠিক আছে। পুজো মানেই মাসলিন জামদানির একটা দারুণ কালেকশন, সেই কালেকশন নিয়েই এসেছি, দেখে নাও। এই থাকবে লুকটা, কালারটা কিন্তু মানে মিডল এজ থেকে শুরু করে সবার পরার মতো, মানে ইভেন এজেডরাও পরতে পারবে, এত সুন্দর একটা মিষ্টি তুতে কালার। এই থাকবে আঁচল পোর্শনটা, প্রাইস রয়েছে 3000, 3000 টাকা, ঠিক আছে। পুরো শাড়িটার ভেতরে দেখো এইভাবে কিন্তু ডিজাইন করা রয়েছে, ঠিক আছে, বাকি পোর্শনটা ইয়ার পোর্শন বাদ দিয়ে বাকি পোর্শনটায় দেখে নাও, এইভাবে কিন্তু সিকুইনগুলো সেলাই করে করে স্টিচ করে করে কিন্তু বসানো। প্রাইস রয়েছে 3000, ঠিক আছে, অনলি 3000 শাড়িটার প্রাইস রয়েছে। এই থাকবে লুকটা, ঠিক আছে, এর কালার আছে আরো দেখাচ্ছি। হাই তৃষা, হ্যালো পম্পা, ভুলে যেও না ওই ব্রোকেটটা দেখিও কিন্তু, হ্যাঁ ভুলে যাব না, ভুলে যাব না, ভুলে গেলে আছি তো আমরা, দেখিয়ে দেবো তোমাকে। চলো পুরো শাড়িটার উইভিংটা একটু কাছ থেকে দেখাই, এগুলো কিন্তু যে ব্রোকেট মানে এইভাবে যে স্টিচটা করা রয়েছে এটা কিন্তু রেশম দিয়ে বোনা, হ্যাঁ পুরোটা রেশম দিয়ে বোনা, যেভাবে তোমরা মটকাতে দেখো, মটকা মাসলিনে দেখো, সেই মাসলিনের মতোই কিন্তু আঁচলেও দেখো জামদানি ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে, এগুলো কিন্তু পিওর রেশম দিয়ে বোনা। প্রাইস রয়েছে 3000। নেক্সট কালার দেখাচ্ছি পিঙ্ক, ডিপ পিঙ্ক কালার, প্রাইস রয়েছে 3000। এই থাকবে শাড়িটা, আঁচলটা দেখো পুরো আঁচলটা সিকুইন ওয়ার্ক করা, বডিটা অসাধারণ, পুরোটা দেখো এইভাবে বেলপাতা ডিজাইন করা, ইয়েলো বেলপাতা দিয়ে ডিজাইন করা রয়েছে। এই থাকবে শাড়িটা, কানেক্টিং লাইনগুলো জারি দিয়ে করা রয়েছে, যারা জারি কানেক্টিং লাইন পছন্দ করো দেখে নাও, এইভাবে জারি দিয়ে কিন্তু কানেক্টিং লাইনগুলো করা রয়েছে দেখো, ঠিক আছে, জারি দিয়ে দিয়ে কানেক্টিং লাইনগুলো করা, আর ইয়েলো দিয়ে কিন্তু পাতাটা করা, আর বাকি শাড়িটা দেখে নাও এইভাবে কিন্তু স্টিচ করে করে দেখো সিকুইন বসানো রয়েছে, ঠিক আছে, ফুল শাড়িটা এইভাবে স্টিচ সিকুইন বসানো রয়েছে, আর এইভাবে কিন্তু পেঁপে পাতা ডিজাইনটা করা রয়েছে, ঠিক আছে, মারাত্মক জিনিস এগুলো। প্রাইস রয়েছে 3000। যারা মাসলিন জানো তারা জানো যে মাসলিনের মধ্যে ফুল মাসলিন, তার উপরে পেঁপে পাতা ডিজাইন করা, আবার জারি উইভিং করা, তাও মাত্র 3000 টাকা, ভীষণ অ্যাফোর্ডেবল রেঞ্জে পাচ্ছ শাড়িটা, সব শাড়ি দারুণ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা সব শাড়ি দারুণ বলেছে, তার মানে এক্ষুনি দেখিয়ে দিতে হবে এটাই বলতে চাইলে,
যে আমি একটু ভালো ভালো কথা বলি, তুমি একটু তাড়াতাড়ি দেখাও। আচ্ছা দেখে নাও গেল, এটাকে তুমি কি বলছো সিকু কালার বলতে পারো? সবেদা তো বলতে পারছি না। আচ্ছা সবেদার স্কিনের যে কালারটা, তোমাদের থেকে অনেক কিছু শেখার আছে আমার। দেখ সবেদা কালার, ঠিক আছে এই থাকবে কালারটা। জানি না স্ক্রিনে কতটা আসছে কালারটা, কালারটা আসছে না, একটু তসর কালার আসছে স্ক্রিনে। আমি একটু সামনে চলে আসি, দেখি কালারটা কতটা আসছে। না দেখো তো কালারটা বোঝা যাচ্ছে কিনা। একদম একদম সবেদা কালার রয়েছে এটা। হ্যাঁ এটাই বলেছিলাম, আমি বুঝতে পেরেছি তুমি কি চাইছো। এই থাকবে আঁচল পোর্শনটা, ফুল বডিটা দেখে নাও এইভাবে তোমার রয়েছে। বললাম না ব্রোকেটের জাস্ট ধামাকা রয়েছে, সব দেখাতে পারলাম না। এই থাকবে তোমার শাড়িটা, প্রাইস রয়েছে 2500, ঠিক আছে। এই থাকবে বিপি পোর্শনটা, বিপির হাতাই কিন্তু স্লিভসে এইভাবে ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে। তুমি চেয়েছো দেখতে, দেখিয়ে দিলাম, চলো নেবো। ওকে ওকে স্ক্রিনশট দিয়ে দাও, দূরে যাও বোঝা যাবে। হ্যাঁ চলে গেছি চলে গেছি। আচ্ছা দেখে নাও, এটা রয়েছে তোমার 1850 প্রাইজে তোমার চিকন কারি, ঠিক আছে। যাদের মনে হচ্ছে চিকন কারি শাড়ি পরবো, লখনউয়ের কালেকশন পরবো, বাট রেঞ্জ কমে চাই, তারা দেখে নাও এটা, ঠিক আছে। সাধ্যের মধ্যে সাত পুরো এরকম একটা শাড়ি। এই থাকবে আঁচল পোর্শনটা, এই থাকবে তোমার ফুল বডিটা, ঠিক আছে। প্রাইস রয়েছে 1850। এগুলো কিন্তু মানে তোমার ভীষণ হালকা একটা শিফন কোয়ালিটির উপরে হয়। এই থাকবে বিপি, বিপির হাতায় এইভাবে একটা স্লিভস ওয়ার্ক করা। প্রাইস রয়েছে কিন্তু 1850, 1850। এই থাকবে শাড়িটা, ঠিক আছে, একদম হালকা কোয়ালিটির উপরে রয়েছে। প্রাইস রয়েছে 1850, পিওর শিফনের উপরে রয়েছে, শিফন জর্জেট এগুলো। হ্যাঁ চলো নেক্সট কালার দেখাচ্ছি, যেটা রিসেন্ট তোমরা যদি আমার পেজ ভিজিট করো দেন আমার পেজে দেখতে পাবে, রিভিউ দেওয়া আছে এই কালারটা। দেখো লেমন গ্রিন, নট লেমন ইয়েলো, এটা লেমন গ্রিন। হ্যাঁ দেখো এই থাকবে লেমন গ্রিন, প্রচুর দিন আমার মানে আমার এখনো আই থিঙ্ক প্রোফাইলের ডিপিটা এই কালারেরই ছিল। এই থাকবে শাড়িটা, ঠিক আছে। নিচের দিকে দেখে নাও, এগুলো কিন্তু সব চিকনকারি সুতো দিয়েই ওয়ার্ক করা, পুরো হ্যান্ড ওভেন ওয়ার্ক এগুলো। এই থাকবে নিচের দিকে একটা সান ডিজাইন করা, সানফ্লাওয়ারের ডিজাইন। এই থাকবে আঁচল পোর্শন, এই থাকছে বডিটা, ভীষণ বডি হাগিং কোয়ালিটি রয়েছে। প্রাইস রয়েছে 1850। পুজোতে প্রচুর লোককে গিফটও করতে হয়, নিজেরও পরার থাকে, তো কারোর যদি মনে হয় একদম অ্যাফোর্ডেবল রেঞ্জে চাই তাহলে সেটা নিতে পারো, কারোর যদি মনে হয় গিফট করবো দেন সেটাও করতে পারো, ঠিক আছে। প্রাইস রয়েছে 1850, ঠিক আছে। কাছ থেকে একটু দেখাই, এই থাকবে শাড়িটা, চলো ফুল শাড়িটা দেখিয়ে দিই। এর আর একটা কালার আছে দেখাবো, প্রথমটা ফুসিয়া পিঙ্ক দেখিয়েছি, দেখো পুরো শাড়িটা কিন্তু ছোট 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 ডিজাইন করা রয়েছে, ঠিক আছে। আর বিপি হাতাও কিন্তু এইভাবে একটা বিশাল বড় বড় ডিজাইন করা রয়েছে। প্রাইস রয়েছে 1850। প্রথমটা পিঙ্ক কালার রয়েছে, এবারে যেটা দেখাচ্ছি সেটা কিন্তু দুধের আলতা, ঠিক আছে। তোমার শাড়িটা পরেছো সেটার পিপি কত? আমি যেটা পরে রয়েছি সেটার পিপি 2500, 2500। আচ্ছা দুধে আলতা কালারটা দেখিয়ে দিই, এই থাকবে দুধে আলতা কালার চিকনকারি। প্রাইস রয়েছে 1850। আঁচলটা দেখো কত সুন্দর, ঠিক আছে, খুব সুন্দর একটা ভরাট একটা আঁচলের ওয়ার্ক করা রয়েছে। এই থাকবে শাড়িটা, দুধে আলতা কালারের মধ্যে রয়েছে। প্রাইস রয়েছে 1850 উইথ বিপি, ঠিক আছে, শিফন জর্জেট। দেখো পুরো শাড়িটা দেখো এইভাবে দেখো ওয়ার্ক করা রয়েছে। প্রাইস রয়েছে 1850। এই থাকবে তোমার বিপির হাতা স্লিভস ওয়ার্ক করা। কারো যদি মনে হয় ফুল জালের মধ্যে চাই সেটাও আমার কাছে পেয়ে যাবে কালেকশন, বাট যাদের মনে হচ্ছে একটু কম রেঞ্জের মধ্যে কালেকশন চাই তার জন্য কিন্তু এটা দেখিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা লাস্ট কালার দেখাবো, ব্ল্যাক। তোমার শাড়িটা কি ভারী না গো পিয়ালি, একদম হালকা,
আমি পরে রয়েছি তাই ক্যারি করে রয়েছি যাতে বুঝতে পারি যে শাড়িটার ওয়েটটা কেমন হতে পারে। তো সেই জন্য ফার্স্ট কালেকশন নিউ কালেকশন বলে ভীষণ হালকা গো। এই থাকবে শাড়িটা, লাস্ট কালার ব্ল্যাক কালার, ঠিক আছে। ব্ল্যাক কালারের ওপরে রয়েছে লখনৌ চিকেন কারি, এটাকেও বলে লখনৌ চিকেন কারি। এটা লাইট ওয়েটের ওপরে রয়েছে, এটা লাইট ওয়েটের ওপরে রয়েছে, প্রাইস রয়েছে 1850, ঠিক আছে। ফুল শাড়িটা দেখে নাও, এইভাবে একটা ওয়ার্ক করা রয়েছে, নিচের দিকে কিন্তু ফ্লাওয়ারটা কন্টিনিউ হচ্ছে, হ্যাঁ। এই থাকবে শাড়িটা, পুরো শাড়িটা এইভাবে ওয়ার্ক করা রয়েছে। ব্লাউজ পিসে বিপির হাতায় দেখো এইভাবে স্লিভসে ওয়ার্ক করা, ঠিক আছে। এটাও কিন্তু চিকনকারি ওয়ার্কে রয়েছে, প্রাইস রয়েছে 1850। তোমার শাড়িটা, আচ্ছা বলে দিয়েছি, হাই রুম্পি, হ্যালো শিলা, পুজোর কালেকশন দারুন, থ্যাংক ইউ রেশমি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আরও কিছু দেখানোর ছিল বাট 6টা বেজে গেছে, তো আজকে আর দেখাচ্ছি না, আবার নেক্সট লাইভে দেখাবো। আছি সাথে, সোমবার দিন আবার দেখা হবে তোমাদের সাথে ঠিক 5টার সময়, ঠিক আছে। যদি এর মাঝখানে আমি লাইভে আসি দেন আমি নোটিফিকেশান দিয়ে দেবো। চলো আজকের মতো এখানেই শেষ করছি, থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে থাকো, টাটা, বাই বাই, গুড নাইট।